কোথায় গিয়েছিলে? আমি আমি ওই একটু গেছিলাম। কোথায় কোথায় গিয়েছিলে তুমি? কি হলো? তোমায় জিজ্ঞেস করা হচ্ছে কোথায় গিয়েছিলে, তুমি উত্তর দাও। এক কথা কতবার বলতে হবে তোমাকে? আমি আমি কোথায় যাব? ওই তো ওই গুরুজির বাড়ি গিয়েছিলাম। আজ তো গুরুজির বর্ধমানে যাওয়ার দিন, তাই না? হ্যাঁ, তাই তো। আমি আমি রেকর্ড শুনতে গিয়েছিলাম। কবে থেকে তুমি এত মিথ্যে কথা বলতে শিখলে? তোমার তো খুব উন্নতি হয়েছে দেখছি। তোমার লজ্জা করে না মেঘলা? লজ্জা করে না? তোমার দিদি ভাই, তোমার ভাবি, এদের সঙ্গে অসভ্যতামি করতে তোমার লজ্জা করে না? আর অসভ্যতামি বা বলবো কেন, নোংরামি নোংরামি করেছো তুমি। তোমার দিদি ভাই তো ঠিকই বলেছে, তুমি জানো তোমার ভাবি আমি, আমরা তোমার দিদি ভাইয়ের কথা বিশ্বাস করি। তোমার জন্য তোমার দিদি ভাইকে কত অপমানিত হতে হয়েছে। তোমার ভাবি, তোমার ভাবি পর্যন্ত তোমার দিদি ভাইকে ছেড়ে কথা বলেনি। কিন্তু কিন্তু এই সব কিছু জেনে শুনে এই গণ্ডগোলের এই গণ্ডগোলের পেছনে তুমি ছিলে, তুমি। শ্রীপুরের রাস্তায় দাঁড়িয়ে তোর বয়ফ্রেন্ডের সঙ্গে নোংরা মোটা করে তুই কার মাথায় হেড করলি মেঘলা? বাবিরই তো। তুই না বাবিকে এত ভালোবাসিস, এত শ্রদ্ধা করিস? চুপ করে থাকো না মেঘলা, কথার উত্তর দাও। চুপ করে থেকো না। অনুরাগ কেন এখানে এসেছিল? অনুরাগ যদি বা এখানে এসেছিল তাহলে বাড়িতে না এসে কেন বাইরে? কি হলো? কথার উত্তর দাও মেঘলা, কথার উত্তর দাও। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কি এমন জরুরি কথা ছিল অনুরাগের সাথে যে অনুরাগ এখানে এসেছিল? বা তোমারই অনুরাগের সাথে কি এমন জরুরি কথা ছিল যে তাকে বাড়িতে না নিয়ে এসে বাইরে দাঁড়িয়ে তার সাথে? এই তোমার সভ্যতা, এই তোমার আভিজাত্য, এই তোমার শিক্ষা, এই তোমার রুচি। তুমি জানো তোমাকে নিয়ে এত কাল ধরে আমি কত গর্ব করেছি, কত অহংকার ছিল তোমাকে নিয়ে আমার। এতদিন ধরে তুমি যা নয় তাই আমাদের সামনে প্রজেক্ট করেছো, যেটা তুমি নয় সেটা তুমি প্রজেক্ট করেছো মেঘলা। এই হয়েছে কথায় কথায় চোখের জল। তুই চোখের জল দিয়ে সবাইকে বশ করতে চাস, তাই না রে মেঘলা? দেখেছো তো মা, এইভাবে চোখের জল দিয়েই ও অনুরাগকে বশ করেছে। সত্যি মেয়েও বটে তুই একটা। তুমি এত ছল চাতুরি জানো মেঘলা? তুমি এত ছল চাতুরি শিখে গেছো। আমাদের বাড়ির মেয়েরা এত ছল চাতুরি করতেই জানে না। এত বড় অন্যায়টা ঘটালে কি করে? দর্শ হয়েছে না না? অনুরাগের মতো এত ভালো ছেলে, এত বড় লোক ছেলে, একজন ডাক্তার ছেলে, তাই তোমার আর দর্শ হয়েছে না, তাই তো? তুমি জানো তো তোমার দিদির ওখানে বিয়ে না হওয়া সত্ত্বেও তোমার বাবি ওই ছেলের সঙ্গেই তোমার বিয়ে ঠিক করেছে। তারপরও
তারপরও নির্লজ্জের মতো ওই ছেলেটাকে শ্রীপুরে তুমি টেনে নিয়ে এলে। শ্রীপুরে? ওর তো ভয় আছে মা, কোনোভাবে যদি দানটা উল্টে যায়। একই তো তোমরাই ওকে মাথায় তুলেছ। ওর হাব ভাব জানতে আমার আর বাকি নেই। এক নম্বরের মিটমিটে শয়তান, এমন ভান দেখাবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ভেতরে ভেতরে শয়তানের কারখানা। আজকে আজকে আমার বন্ধুদের সামনে আমাকে কতটা ছোট হতে হয়েছে এবার তোমরা বুঝতে পারছো তো? ভালো লাগছে? ভালো লাগছে কতগুলো শুনতে? তুমি যদি নিজেই এত কথা বলার সুযোগ দিয়ে দাও তাহলে তো আর আর কিছু বলার থাকে না। আমি কোনো অন্যায় করিনি ভাবি, আমি তোমার মাথা হেট করিনি। তুমি এখনো নিজেকে ডিফেন্ড করছো? তুমি নিজেকে কি ভাবছো, খুব চালাক মনে করছো নাকি? হ্যাঁ, ও নিজেকে খুব চালাক ভাবে, আর ভাবে আমরা সবাই বোকা। তোমার যদি এতই অনুরাগকে দেখতে ইচ্ছে হয়েছিল তাহলে তাকে বাড়িতে কেন রাখলে না? তাকে নিয়ে কেন রাস্তায় ঘুরে বেড়ালে? কেন আমাদের সম্মানটুকু তো অন্তত বাঁচত। হ্যাঁ, তোমার দিদিভাইয়ের সম্মানের কথা একবার ভাবলে না? তুমি এতটা বেইমান। তোমার দিদিভাইয়ের বন্ধু বান্ধবদের সামনে তার কতটা মুখ পুড়লো সে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? কোনো মাথা ব্যথা নেই মেঘলা? আমি বললাম তো ভাবি, আমি কোনো অন্যায় করিনি। তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে 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 কি? তাহলে আমি গুরুজির কাছে চলে যাব। নেকাব গুরুজির কাছে চলে যাবে বলে অনুরাগকে শ্রীপুরে ডেকে তোমার ফটকি লাগতে হচ্ছিল? আমি কাউকে ডেকে আনিনি মা, আমি কাউকে ডেকে আনিনি। যে এসেছে সে নিজের ইচ্ছেতে এসেছে। শ্রীপুরে আসার আগে অনুরাগ আমাকে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল আমি দেখা করতে পারবো কিনা। তাই কেন রে? তোর অপূর্ব সুন্দর চাঁদপানা মুখখানা অনুরাগ না দেখে থাকতে পারছিল না বুঝি? ওয়েট, তাই যদি হয় তুমি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে গেলে কেন? ওকে বাড়িতে ডেকে না নিয়ে এসে রাস্তায় দেখা করলে কেন? শুধু তাই নয় বাবি, শুধু চোখে চোখ রেখে নয়, হাতে হাত রেখে। প্লিজ, কোনো কোনো ডিটেইল শুনতে চাই না। হ্যাভ সাম ডিসেন্সি প্লিজ, ডিসেন্সি। বলো বলো, কাল কাল রাতে অনুরাগ দাকে আমি ফোনে জানিয়েছিলাম যে এই বিয়েতে আমি রাজি নই, রাজি নই, রাজি নই, রাজি নই, রাজি নই। আর সেই জন্যেই অনুরাগ দা আজ শ্রীপুরে এসেছিল। আজই হয়তো রাতেও ফোন করে তোমাদের জানিয়ে দেবে ভাবি যে এই বিয়েটা হচ্ছে না। অনুরাগ দা বলেছিল যে পার্থ কোনোদিন আমাদের দেখা হবে না, তাই যেন আমি শেষবারের মতন একবার সামনাসামনি দেখা করি, দেখা করে ওকে জানাই যে আমার আপত্তিটা কেন। আমি তো কখনো কারোর কথা ফেলতে পারি না ভাবি, তাই ওর কথা ফেলতে পারিনি। তাছাড়া
অনুরাগদা বয়সে বড় আমার থেকে, বারবার কি করে মুখের উপর না করব বলো? কিন্তু আমি তবুও না করেছিলাম ভাবি, তবুও না করেছিলাম, বিশ্বাস করো। নতুন নাটক শুরু হয়েছে, দেখছো তো, এখন সবাই সবটা জেনে গেছে। তাই তিতি, তোমার এখানে কোনো দরকার নেই, তুমি উপরে যাও, যাও। মেঘলা, তুমিই বা কেন নিজে নিজে সিদ্ধান্ত নিতে গেলে? তিনটে নদীর একটিবার তোমার আমাদের কথা মনে পড়ল।